তুমি সবাইকে বাঁচাও আল্লাহ। বেলি রোড, এটা বেলি স্টারের অপোজিটে। বেলি রোড হচ্ছে বাংলাদেশের একটা ঢাকার অসভ্য অশিক্ষিত মধ্যবিত্তকে রিপ্রেজেন্ট করে, যারা বাংলাদেশ না, এরা বাংলাদেশের সবচেয়ে করাপ্ট লুম্পেন ক্লাস। গ্রেফতার করবেন, রাজুকের ইঞ্জিনিয়ার গ্রেফতার করেন, সিটি কর্পোরেশনের যে লোক এই সার্টিফিকেট দেয় ওকে গ্রেফতার করেন, পুলিশের যে সকল কর্মকর্তা কর্মচারী থানার ওসিরা চাঁদাবাজি করতেছে ওদেরকে গ্রেফতার করেন, যারা মোবাইল কোর্টের নামে মাস্তানি করতেছেন তাদেরকে গ্রেফতার করেন, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, তিতাস, তারপরে পিডিবি থেকে শুরু করে আছে, যাদের চোর চোট্টারা আছে এদেরকে গ্রেফতার করেন। রাষ্ট্রের যদি সাহস থাকে ট্যাক্স জিএসটি কর্মকর্তাদের গ্রেফতার করেন, যারা চাঁদাবাজি করে ঘুষ খেয়ে খেয়ে প্রতি বছর এই এই বাজেট কোম্পানিগুলোকে, মানে যারা নিয়ম না মেনে ব্যবসা করতেছে এদেরকে ব্যবসা করতে দিচ্ছে, রাইট লোককে গ্রেফতার করেন, সাদা মাথা মানুষ কেন গ্রেফতার করছেন? বেলি রোডে বাংলাদেশের অসভ্য ঢাকার মধ্যবিত্তরা খায় বলে আপনারা আজকে তাদেরকে নিয়ে এত বিরক্ত, আমাদের ব্রিফিং করতে হচ্ছে। নারায়ণগঞ্জে হাসিম ফুডের একটা জুস ফ্যাক্টরিতে আগুন লেগে প্রায় 54 জন শিশু মারা যায়, কিন্তু ওই 54 জন শিশুর ব্যাপারে কি আপনারা কোনো ব্রিফিং শুনেছেন? আপনারা গেছেন ক্যামেরা নিয়ে? ওই 54টা ছেলে মেয়ে, ওর জুতায় কি লেখা ছিল? ওরও তো একটা স্বপ্ন ছিল। আপনারা বেলি রোডের ডিআইজির মেয়ে মারা গেছে বলে রিপোর্ট করছেন, ওখানের একটা বাচ্চা কি একদিন ডিআইজি হইতে পারতো না পড়ালেখা করে? এখানে 5 জন এক ফ্যামিলির মারা গেছে, ওদের ইটালি যাওয়ার কথা ছিল বলে রিপোর্ট করেছেন, ওখানের একটা মানুষ কি একদিন প্রবাসী আমেরিকাতে যেতে পারতো না, ইউরোপে যেতে পারতো না বেঁচে থাকলে? ওর স্বপ্ন ছিল না? এখানে একজন শুল্ক কর্মকর্তার বাচ্চা মারা গেছে, পরিবার মারা গেছে, আপনারা আলোচনা করেছেন, ভিকারণ্যাসের স্কুলের মেয়ে মারা গেছে, মা সহ ওই বাচ্চাগুলো নিয়ে তো কোনো আলোচনা হয়নি, তার নাম নাই। তাহলে মৃত্যুর মধ্যে যে বৈষম্য আছে, আগুনে পুড়ে যাওয়ার পরেও যে বৈষম্য আছে, এটা দেশবাসীকে বুঝতে হবে। দেশের কানায় কানায় যারা গরিব প্রান্তিক জনগোষ্ঠী আছে, আমরা তাদের জন্য আজকে ভয়েস রেজ করতেছি যে আগুন দেশে যেহেতু লেগেছে, বেলি রোডের আগুন শুধু বেলি রোডে থাকে না, 46 জন মারা গেছে, কিন্তু এই যে 800 কর্মচারীকে গ্রেফতার করেছে, এরা কারা? এরা সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত না সমাজের গরিব মানুষ? দোকানে কাজ করে কারা? রেস্টুরেন্টে কাজ করে কারা? কর্মচারীরা কারা? ওই 800 জনের নাম কি আমরা জানি? তাদেরকে অ্যারেস্ট করেছে, মোবাইল কোর্ট দিয়ে হেনস্থা করতেছে, পুলিশ চাঁদাবাজি করতেছে দোকানে দোকানে গিয়ে যে কালকে তো রেস্টুরেন্ট বন্ধ করে দিব, 5 লাখ 10 লাখ 20 লাখ কোটি কোটি টাকার লেনদেন করতেছে ঈদের আগে, কোরবানির গরু কিনতেছে এখন। কিন্তু আমাদেরকে যেটা বোঝা দরকার দেশবাসীকে, যে আগুনে পুড়ে মরে গেলেও কিন্তু বৈষম্য চলে যায় না। অতএব আমরা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য কথা বলছি, কারো ঘরে আগুন লাগতে পারবে না, কোনো শিশু মারা যেতে পারবে না, যার নাম নাই, যার পরিবার নাই, যার কাউকে আমি চিনি না, সেও আগুনে পুড়ে মরতে পারবে না। আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি, যাদের গ্রেফতার করা হয়েছে, কোনো ধরনের তদন্তের নাটক ছাড়া, কোনো ধরনের মিথ্যা মামলার নাটক ছাড়া, ঘুষ ছাড়া, ইমিডিয়েটলি এদেরকে রিলিজ করে দিতে হবে। এরা কেউ কোনো আগুন লাগানোর সাথে জরুরি না, প্রত্যেকটা মানুষ নিরাপরাধ। সিম্পলি ঢাকায় আসছে, গরিব মানুষ, চাকরি করে, দোকানে থাকে, তার কোনো দোষ নাই। বেলি রোডে আগুন লাগছে, ফ্যালিস্টাইলের অপোজিটে রেস্টুরেন্টে, আমি বসিয়া কাছি ভাই, কি জাহাটের পাশে বিল্ডিংয়ে